এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশনের আজকের লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক বিভাগ অধ্যায় তিন বীজগাণিতিক রাশি বা মান নির্ণয় থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, আমরা এই ধরনের 15টি প্রশ্ন নির্বাচন করেছি বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নগুলোকে যাচাই বাছাই করে। তার মধ্য থেকে প্রথম প্রশ্নটি সমাধান করা হয়েছে, আজকে আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নটি সমাধান করছি। আর এর পূর্বে আমরা সেট ফাংশন অধ্যায় থেকে 7টি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি, যার সকল ভিডিওগুলো একসঙ্গে পাওয়ার জন্য আমরা প্রত্যেকটি ভিডিওর ডিসক্রিপশানে একটি সাজেশনের প্লেলিস্ট লিঙ্ক আমরা দিয়েছি, যেখান থেকে তোমরা এই সাজেশনের সকল অঙ্কগুলো একসঙ্গে পেয়ে যাবে। তার কথা বাড়াবো না, আমরা যে প্রশ্নটি এখন সমাধান করবো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বরিশাল বোর্ড 2020 সালে এই প্রশ্নটি এসেছিল, সুতরাং এই প্রশ্নটি যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় চলে আসলে খুব সহজেই তোমরা উত্তর করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছি উদ্দীপক হিসাবে এক নম্বরে একটি মান দেওয়া আছে এবং দুই নম্বরে একটি মান দেওয়া আছে, আর এই দুটি মান থেকে আমাদের তিনটি প্রশ্নের সমাধান করতে বলছে। ক নম্বরে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে এই মানটাকে, এবং খ নম্বরে দেখতে পাচ্ছি এক নম্বর হতে দেখাও যে ওয়াই কিউ প্লাস ওয়ান বাই ওয়াই কিউ সমান 110 প্রমাণ করতে বলছে। এরপরে গ নম্বরে দেখতে পাচ্ছি যে দুই নম্বর হতে প্রমাণ করো যে এটা সমান এটা। তো আশা করি তোমরা শেষ পর্যন্ত সাথে থাকবে, আর আমরা এখন ক নম্বর প্রশ্নের সমাধানটা দিয়েই কিন্তু এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। তো চলো শুরু করা যাক। ক নম্বরে আমাদের প্রদত্ত রাশি হিসাবে যেটা দেওয়া ছিল যে এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস আর 3 এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো যখন এই ধরনের উৎপাদকে বিশ্লেষণ করতে বলে তখন আমরা যেভাবে এটাকে সমাধান করে থাকি তোমরা দেখো তাহলে বুঝতে পারবা। যদি আমরা এটাকে একটা সূত্রে নিয়ে আসি, অর্থাৎ এক্স স্কোয়ার এর উপরে যদি আবার বাইরে হোল স্কোয়ার করে দিই তাহলে কিন্তু আবার এক্স টু দ্য পাওয়ার 4 হয়ে যাবে, এবং আমরা মনে মনে সূত্রে 2 নিয়ে নিলাম। 2 এ বলতে আমরা এখানে এক্স স্কোয়ারকে ধরে নিচ্ছি এক্স স্কোয়ার, আর বি বলতে আমরা 1 কে ধরে নিব তাহলে 1, এরপরে প্লাস বি স্কোয়ার বলতে আমরা 1 কে ধরে নিব 1 এর উপর স্কোয়ার। এখন হিসেব করে দেখব যে আসলে আমাদের উপরের লাইনটা ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে তাহলে আমরা কম বেশি হলে সেটাকে এই পাশে বিয়োগ অথবা যোগ করে দেব। তো এটা দেখছি এক্স টু দ্য পাওয়ার 4 ঠিক আছে, এরপরে মাইনাস 2 এক্স স্কোয়ার হচ্ছে, এটাকে যদি গুণ করি কিন্তু এখানে আছে আমাদের কত 38 এক্স স্কোয়ার, তাই 36 এক্স স্কোয়ার আমাদের এই পাশে কী করতে হবে বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ আমরা এখানে 36 এক্স স্কোয়ার বিয়োগ করে দিলাম। এখন যদি আমরা এটা পুরো লাইনটি হিসেব করতে চাই তাহলে আবার এরকম একটি লাইন আমাদের চলে আসবে। তো সুতরাং এই লাইন থেকে আমরা এই লাইনটা করতে পারবো। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি আমরা এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তো এখানে একটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে, এর উপরে কি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা এই পর্যন্ত লিখতে পারবো। এরপরে এই 36কে যদি আমরা এটাকে যদি আমরা ছোট করে নেই, অর্থাৎ 6x এর উপরে হোল স্কোয়ার করে দেই তাহলে কিন্তু 36x স্কোয়ার হয়ে যায়, অর্থাৎ আমরা এটা করতে পারবো। এখন যদি আমরা এটা পুরোটাই এ ধরি আর এটাকে বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি আমরা এখানে প্রয়োগ করে দেবো। তো আমরা এটা পুরোটাই এ ধরেছি তাহলে এ বলতে এটা পুরোটাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস বি বলতে আমরা এটা ধরেছি, অর্থাৎ 6x, এটা করা যাবে এ প্লাস বি হলো ইনটু এ মাইনাস বি, অর্থাৎ এ বলতে আমরা এটা পুরোটাই ধরেছি মাইনাস বি বলতে 6x। এখন যদি তোমরা এটাকে এখানে আনসার করে দাও তাহলে কোনো অসুবিধা নেই, আর যদি বলো যে সাজিয়ে লিখবো তাহলে সাজিয়ে লিখতে পারবো। তো আমি সাজিয়ে লিখে দিচ্ছি, যদি তোমরা মনে করো তাহলে এখানে এক্স স্কোয়ার আগে লিখবো আর 6x এর আগে লিখবো আর মাইনাস 1 পরে এরকম, আর এ পাশেও একই অবস্থা 6x মাইনাস 1, এখানেই কিন্তু আমরা আনসার লিখে দিতে পারি কারণ আমাদের বলেছিল উৎপাদকে বিশ্লেষণ করতে। তো খুব সহজে আমরা এই উৎপাদকে বিশ্লেষণটি করে ফেললাম। খ নম্বরে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, তাহলে আমরা সেটা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে আমরা খ নম্বরে দেখতে পাচ্ছি এক নম্বর হতে দেখাও যে ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব সমান হচ্ছে 110 প্রমাণ করতে বলছে, আর এক নম্বরে আমাদের একটি মান দেওয়া আছে। তো এই মানটা থেকে আগে আমাদের একটি মান বের করে নিয়ে আসতে হবে যেখানে ওয়াইয়ের মানটা 0 চাইতে বড় হবে। তো চলো আগে আমরা এই মানটা বের করে নিই। তো এখানে আমাদের এক নম্বরে যে মানটা দেওয়া ছিল যে ওয়াই টু দ্য পাওয়ার 4 ইকুয়াল 527 মাইনাস 1 বাই ওয়াই টু দ্য পাওয়ার 4 ছিল, তো আমরা এখান থেকে কাজটা করে নেব। দেখো তোমরা খুব সহজেই কিন্তু এই কাজটা করা যাবে। তো এখানে আছে ওয়াই টু দ্য পাওয়ার 4 আর মাইনাস 1 বাই ওয়াই টু দ্য পাওয়ার 4 যদি আমরা সমান চিহ্নের এই পাশে পার করে দেই তাহলে মাইনাসটা এই পাশে হয়ে যাবে প্লাস, অর্থাৎ প্লাস 1 বাই ওয়াই টু দ্য পাওয়ার 4 ইকুয়াল 527 আছে, আমরা এখানে 527 বসিয়ে দিলাম। এখন যদি আমরা এই এটাকে যদি আমরা সূত্রে নিয়ে আসি, অর্থাৎ ভিতরে স্কোয়ার আবার বাইরে স্কোয়ার করি তাহলে আবার ওয়াই টু দ্য পাওয়ার 4 হয়ে যাবে, এটাকে একই অবস্থা, একই করলাম, এই পাশে ছিল আমাদের কত 527। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সূত্র হয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়েছে। তো আমরা এখন এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটি সূত্র লিখতে পারবো, তো আমরা একটি মাইনাসের সূত্র আর একটি প্লাসের, তো আমরা এখানে মাইনাসের সূত্রটি প্রয়োগ করব। তো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 বলতে ওয়াই স্কোয়ার, বি বলতে 1 ভাগ ওয়াই স্কোয়ার, এরপরে সমান এ পাশে ছিল আমাদের কত 527, এটা করে দিলাম। আমরা এখন এটাকে রেখে দিলাম আর এটা নিচের আর এটা উপরের কেটে যাবে, আর এই মাইনাস 2 আমরা সমান চিহ্নের ওই পাশে পার করে দিব, তাহলে মাইনাস 2 এ পাশে এসে হয়ে যাবে প্লাস 2। তাহলে আমরা যদি এই পাশে পার করি প্লাস 2 এ পাশে এসে হয়ে গেল, মাইনাস 2 এ পাশে এসে প্লাস হয়ে গেল। এরপরে যদি আমরা স্কোয়ারকে এই পাশে পার করি
করে দেই তাহলে রুট হয়ে যাবে, অর্থাৎ স্কোয়ারটাকে আমরা এই পাশে পার করে দেব। তো এখানে আমরা যদি স্কোয়ারটাকে এই পাশে পার করি আর এটা যদি আমরা যোগ করে নেই, 527 আর 2 এ যোগ করলে 529 হবে, আর স্কোয়ারকে এই পাশে পার করলে রুট হবে, একবারই করে দিলাম, তাহলে রুট ওভার হচ্ছে কত 529। আমরা একবারই হিসেব করে নিলাম। এরপরে যদি আমরা আবার হিসেব করতে চাই, এখন এখানে দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার প্লাস 1 ভাগ এ স্কোয়ার, এখানেও কিন্তু আরও একটি কী হয়ে গেছে, সূত্র হয়ে গেছে। তো আমরা এই সূত্রটাকে একটু পরে করবো, আগে এটা আমরা হিসেব করে নিতে পারি অথবা সরাসরি সূত্রও করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তো আমরা সূত্র করে দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটি এটা আবার আমরা সূত্র করে দেব, মাইনাস টু এ বি ওয়াই আর বি বলতে ওয়ান বাই ওয়াই সমান হচ্ছে 529 এর রুট ওভার। যদি আমরা ক্যালকুলেটর দিয়ে হিসেব করি তাহলে কিন্তু সরাসরি পেয়ে যাবো, অর্থাৎ 23 পাবো আমরা এখানে, 529 এর রুট ওভার থাকলে 23 হবে। এরপরে যদি আমরা পরের লাইনটা করি যে ওয়াই প্লাস ওয়ান ভাগ ওয়াই, আর এই এটা নিচের ওয়াই এটা উপরে কেটে যাবে, আর এই মাইনাস টু কে আবার আমরা এই পাশে পার করে দেবো, তো মাইনাস টু আবার এই পাশে আসলে হয়ে যাবে প্লাস টু, অর্থাৎ এই পাশে ছিল আমাদের কত 23, আর এই মাইনাস টু এই পাশে এসে হয়ে যাবে প্লাস টু। তো এখন যদি আবার আমরা এটাকে হিসেব করতে চাই তাহলে ওয়াই প্লাস পাশে আমাদের স্কোয়ার, আর 23 দিয়ে যোগ করলে হয়ে যাবে কত 25। এখন যদি আমরা এই স্কোয়ারকে সমান চিহ্নের এই পাশে পার করে দেই তাহলে আবার কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, অর্থাৎ ওয়াই প্লাস ওয়ান ভাগ ওয়াই সমান হচ্ছে রুট ওভার কত 25। স্কোয়ারকে আমরা এই পাশে পার করে দিলাম। তো অতএব আমরা এখানে ওয়াই প্লাস ওয়ান ভাগ ওয়াই সমান 25 এর রুট করলে কত পাবো 5 পাবো। তো আমরা এখানে একটি মান পেলাম, ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর মান পেলাম। এতক্ষণ পর্যন্ত আমরা মান বের করেছি, এখন আমরা অঙ্ক করব। যেহেতু আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলেছে, দেখাতে বলেছে, প্রশ্নে আমাদের বলেছে ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব সমান 110 প্রমাণ করতে হবে, তাই এটাকে আমরা বাম পক্ষ ধরবো। বাম পক্ষ ধরে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর যে মান বস পেলাম আমরা, সেই মানটা বসিয়ে 110 প্রমাণ করব। তো এখন আমরা লিখবো যে বাম পক্ষ সমান, অর্থাৎ লেফট সাইড, লেফট সাইডে আমাদের ছিল যে ওয়াই কিউ প্লাস ওয়ান বাই ওয়াই কিউ। আমরা কি করব, এখন এটা সমান 110 প্রমাণ করে দেখাবো। তাই আমরা দেখতে পাচ্ছি এখানে এ কিউ প্লাস বি কিউবের সূত্র প্রয়োগ করা যাবে। তো যেহেতু আমরা মান পেয়েছি প্লাসের, অর্থাৎ ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই সমান 5, তো আমরা এখানে সূত্রটি প্রয়োগ করবো, অর্থাৎ এ প্লাস বি হল কিউ, এ প্লাস বি হল কিউ মাইনাস 3ab, এ বলতে ওয়াই আর বি বলতে ওয়ান বাই ওয়াই ইন্টু এ প্লাস বি, অর্থাৎ ওয়াই প্লাস ওয়ান ভাগ ওয়াই আমরা এটা সূত্র প্রয়োগ করে দিলাম। তাই এখন যদি আমরা মান বসাই, এটার মান পেলাম যেখানে আমরা 5, তো এখানে আমরা 5 বসাবো, 5 এর উপরে কি আছে কিউ, পরে মাইনাস 3, এটা নিচের এটা উপরে কেটে যাবে, আর এটা সমান মান পেয়েছি 5, তো আমরা এখানে বসিয়ে দেবো কত 5। তো এখন যদি আমরা হিসেব করতে চাই তাহলে 5 এর উপরে কিউব আছে, তার মানে 5 3 বার গুণ আছে, অর্থাৎ 5 5 25, 5 25 125, তাহলে 125 মাইনাস 3 5 15, 125 থেকে যদি আমরা 15 বাদ দেই তাহলে থাকছে কত 110। এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। সুতরাং আমরা লিখতে পারবো লেফট সাইড শুড দ্যাট, যেহেতু আমাদের দেখাতে বলেছিল তাই আমরা লিখে দেবো লেফট সাইড সমান হচ্ছে রাইট সাইড শুড দ্যাট। তা আশা করি বুঝতে পেরেছো। এরপরে গ নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছি যে 2 নম্বর হতে প্রমাণ করো যে এ টু দ্য পাওয়ার 8 মাইনাস 1 বাই এ টু দ্য পাওয়ার 4 সমান, এই মানটা প্রমাণ করে দেখাতে বলেছে। আর এখানে 2 নম্বরে আমাদের একটি মান দেওয়া ছিল এ প্লাস ওয়ান বাই এ সমান এই 4, কিন্তু আমাদের এখানে মাইনাসের মান প্রয়োজন হবে, বিধেয় আমরা এই মানটা থেকে আগে একটি মাইনাসের মান নিয়ে আসবো। যখন অঙ্কের ভিতরে মাইনাস থাকে এবং মান দেওয়া থাকে প্লাসের, তখন সেটাকে পরিবর্তন করতে 4ab সূত্রটি আমরা ব্যবহার করে থাকি। তাই আমরা 4ab সূত্র প্রয়োগ করে আগে এই প্লাসের মানটাকে মাইনাসের মানে রূপান্তর করে নিব। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে উদ্দীপকে আমাদের যে মান দেওয়া ছিল এই মানটা আমরা লিখেছি, এখানে দেওয়া আছে 2 নম্বরেতে এ প্লাস ওয়ান বাই সমান 4, কিন্তু আমাদের যেহেতু মাইনাসের মান লাগছে তাই আমরা এখানে মাইনাসের মানটা আগে বের করে নিব 4ab সূত্র প্রয়োগ করে। তাই আমরা লিখতে পারি, আমরা জানি এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এ বলতে এ আর বি বলতে ওয়ান বাই এ। তো এখন আমরা এখানে এই মানটা বের করব। তো এখানে আমরা এ প্লাস ওয়ান বাই সমান যেহেতু আমাদের 4 দেওয়া আছে তাই 4 এর উপরে স্কোয়ার মাইনাস এটা নিচের এ এটা উপরে কেটে যাবে, আর এখানে থাকছে কত 4। এখন আমরা 4 এর উপরে স্কোয়ার থাকলে 4 4 16 মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে 4। এরপরে যদি আমরা 16 থেকে 4 বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকছে কত 12। এটা কি সমান পেলাম আমরা, এটা এ মাইনাস ওয়ান ভাগ এ হোল স্কোয়ার সমান পেয়েছি, কিন্তু শুধুমাত্র এ মাইনাস ওয়ান বাই এর মান লাগবে, তাই স্কোয়ারকে আমরা এই পাশে আবার পার করে দেবো। তো যদি আমরা স্কোয়ারকে আবার এই পাশে পার করে দিই, অর্থাৎ এ মাইনাস ওয়ান ভাগ এ স্কোয়ার এই পাশে পার করে দিলে রুট হয়ে যাবে, অর্থাৎ রুট 12। তাহলে আমরা এ মাইনাস ওয়ান বাই এ সমান পেলাম কত, রুট ওভার 12। এই রুট ওভার 12 এটাকে একটু কাজ করে নেব, এটাকে যদি আমরা কাজ করে নেই তো রুট ওভার 4 এবং 4 গুণিত 3 করতে পারি। তো 4 গুণিত 3 করা যাবে, তাহলে আমরা কিন্তু এটাকে করতে পারবো। এখন যদি এই 4টাকে আমরা রুট ওভার থেকে বাইরে নিয়ে চলে আসি তাহলে কিন্তু 2 হয়ে যাবে। এটা কিভাবে হয় এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ 2√3 হয়ে যাবে, অর্থাৎ আমরা এ মাইনাস ওয়ান ভাগ এ সমান পেলাম 2√3। এটা আমি এই পাশে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আসলে এই 2√3 হয়। যদি আমরা 4 কে স্কোয়ার করি তাহলে এই স্কোয়ার আর রুট কেটে যাবে, এটা দুইটার উপরে রুট আছে, তাই 2 এর উপরে স্কোয়ার আছে, এটা যদি রুট আলাদা করে নেই তো রুট আর স্কোয়ার কেটে যাবে, 2 বাইরে চলে আসবে। ঠিক এইভাবেই কিন্তু এটা করা হয়েছে। তো যাই হোক, এখানে আমরা এ মাইনাস ওয়ান ভাগ এ সমান একটি মান পেয়ে গেলাম 2√3। আরো একটি মান আমরা বের করে নিব ঠিক এইভাবে। তো আমরা এখানে লিখতে পারি যে এখন এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার
এই ধরনের একটি মান আমরা যেহেতু লাগবে তাই আমরা এটা বের করি অর্থাৎ a² + b² এর মান এটা তো a² + b² এর সমান আমরা সূত্র জানি যে a + b² a + b² - 2ab এটা করা যাবে তো a + ba + 1 / a সমান আমাদের মান পেয়েছিলাম 4 উদ্দীপকই আমাদের দেওয়া ছিল তাহলে 4 এর উপরে স্কয়ার এরপর - 2 আর এটা নিচের উপরে কেটে যাবে তো এখন এখানে 4 এর উপরে স্কয়ার আছে তাহলে 4 4 16 মাইনাস হচ্ছে 2 তারপর 16 থেকে 2 বাদ দিলে থাকছে কত 14 তো আমরা এখানে 14 এটা কি সমান পেলাম a² + 1 / a² এটা সমান মান পেয়ে গেলাম এখন আমরা বাম পক্ষ সমান ডান পক্ষটা প্রমাণ করব এরপর বাম পক্ষ সমান আমরা ডান পক্ষটা প্রমাণ করব তো আমাদের বাম পক্ষ অর্থাৎ লেফট সাইড ছিল যে a টু দা পাওয়ার 8 মাইনাস 1 ভাগ হচ্ছে কত a টু দা পাওয়ার 4 তো এটা ছিল আমাদের বাম পক্ষ তো এটা থেকে এটাকে আমাদের আগে কাজ করে নিতে হবে অর্থাৎ এখানে a পাওয়ার 8 এর নিচেও a পাওয়ার 4 আছে 1 এর নিচেও a পাওয়ার 4 আছে তাই এটাকে আমরা আলাদা করে নিব আর এরকম করতে পারি a পাওয়ার 8 বাই হচ্ছে a পাওয়ার 4 আলাদা করে নিচ্ছি মাইনাস 1 ভাগ a পাওয়ার 4 এটা আমরা করতে পারি তো এটাকে আলাদা করে নিলাম এরপর এখান থেকে আরো একটি কাজ আমরা করতে পারবো সেটা হচ্ছে তোমরা একটু দেখো যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে নিচে 4টা আর উপরে আছে 8টা তাহলে এখানে আরো 4টা a টু দা পাওয়ার 4 থাকছে আর এটা যা আছে ঠিক তাই থাকছে এটা আমরা কাটাকাটি করে নিলাম হিসাব করে নিলাম এখন যদি আমরা এইটাকে আর একটা কাজ করি যে a স্কয়ার এর উপরে আবার স্কয়ার করি তাহলে আবার a টু দা পাওয়ার 4 হয়ে যাবে এরপরে মাইনাস এটাকে যদি আমরা ঠিক এটার মতো করি তাহলে আবারো a আগেরটাই চলে আসবে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটাকে যদি আমরা a ধরি আর এটাকে b ধরি তাহলে a স্কয়ার বাইরের স্কয়ারের কাজ করব প্রথমে তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের আমরা একটা সূত্র পড়েছি সেই সূত্রটাই এখানে আমরা কি করব প্রয়োগ করে দেব আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে a প্লাস b অর্থাৎ ভিতরের স্কয়ারগুলো থেকে যাবে তাহলে a প্লাস b একটা আর এটা হচ্ছে a মাইনাস b অর্থাৎ a স্কয়ার মাইনাস 1 ভাগ a স্কয়ার এটা কিন্তু আমরা করতে পারবো এখন তোমরা খেয়াল করো এটার মান কিন্তু আমরা এখানে পেয়েছি যেখানে a স্কয়ার প্লাস 1 / a স্কয়ার সমান কত পেয়েছি 14 পেয়েছি তাই বসাতে পারবো কিন্তু এখানে আরেকটা সূত্র হয়েছে তাই এই সূত্রটাকেও আবার করে দেব অর্থাৎ a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার এটা থাক আর এটাকে যদি আমরা সূত্র করি আবার কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়েছে তাই আমরা এটাকে আবার সূত্র করে দেব a প্লাস b ইনটু a মাইনাস b তাই এখন আমরা শুধুমাত্র কি করব মানগুলো বসাবো তাই আমরা এইটার মান কিন্তু এখানে 14 পেয়েছি আর এই দুইটার মান কিন্তু আমরা আগে বের করেছিলাম a মাইনাস 1 / a সমান 2√3 একটা আর উদ্দীপকে আমাদের দেওয়া ছিল a প্লাস 1 / a সমান 4 তো সব মানগুলোই কি করব এখন এখানে বসিয়ে দেব যেহেতু সবগুলোই গুণ অবস্থায় আছে তাই সবগুলো গুণ করে মানগুলো আমরা বসিয়ে দেব আর এটা সমান মান পেয়েছি 2√3 সবগুলো মান কিন্তু আমরা এখানে বসিয়ে দিলাম তো যদি আমরা এটাকে হিসেব করতে চাই তোমরা খেয়াল করো যে 4 14 56 56 দুগুনি হচ্ছে 112 তো আমরা 112 লিখে দিলাম আর এখানে ছিল √3 তো আমরা এখানে কি করলাম √3 দিয়ে দিলাম এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল সুতরাং আমরা এখন লিখে দিতে পারি যে লেফট সাইড রাইট সাইড প্রমাণ করতে বলেছে তাই প্রুফ দেব এই ছিল আমাদের এই সৃজনশীল প্রশ্নের সমাধান তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে সবার মাঝে ভিডিওটি শেয়ার করবে এই প্রত্যাশায় আপাতত আজকে এই পর্যন্তই শেষ করছি দিনটি সবার ভালো কাটুক আল্লাহ হাফেজ